দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকের পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব বাজার থেকে যে সবুজ লম্বা আঙ্গুরগুলো আমরা কিনে খাই এবং যে আঙ্গুরগুলো আমরা সচরাচর বাজারে কিনতে গেলেই পেয়ে যাই হাতের নাগালে, এই আঙ্গুরের ভ্যারাইটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মূল উদ্দেশ্য হলো এই আঙ্গুরগুলো আপনারা জানেন, আমরা বহুদিন ধরে আঙ্গুরের জাতগুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং অনেকেই প্রশ্ন করেন বাজার থেকে যে আঙ্গুর আমরাগুলো কিনে খাই এই আঙ্গুরগুলো কি আমাদের দেশের আবহাওয়ায় হচ্ছে এবং এই জাতগুলো কি আমরা নিয়ে আসছি কি না। তারই উত্তরের জন্য আজকের পর্বটি আমরা করা, এই পর্বের মাধ্যমে আলোচনা করব। আমাদের দেশেও এই যে বাজার থেকে যে লম্বা আঙ্গুরগুলো কিনে কিনে খাই এই আঙ্গুরগুলা হচ্ছে কি না, আসুন আমরা আপনাদের এই পর্বের মাধ্যমে দেখাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1 ফিট জায়গায় কয়েক থোকা আঙ্গুর ধরে আছে। আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই আঙ্গুরগুলা গোল কিনা লম্বা। আশা করি যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই বলবেন অবশ্যই লম্বা। এই যে দেখুন, তাও খুব কম পরিচর্যার কারণে আঙ্গুরগুলো মোটামুটি এই যে একবারে মানে কাঁচামরিচের মতন। এই যে প্রথমত এটা দেখানোর আমার যার কারণে দেখালাম কেন কাঁচামরিচ বললাম, কেন এই যে দেখুন আঙ্গুরগুলো আমি শুধু বোঝানোর স্বার্থে আপনাদেরকে বললাম কাঁচামরিচের মতন লম্বা চিকন চিকন। বন্ধুরা এবার চলেন আমরা দেখে আসি বাজারে যে লম্বা আঙ্গুরগুলো পাওয়া যায় এর ফলন কীরকম এবং আমাদের দেশে হয় কি না এবং হলেও মিষ্টি হয় কি না এবং এই জাতগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি এবং আমরা যে লম্বা আঙ্গুরগুলো বাজার থেকে কিনে খাই এই জাতগুলোই বা কোথা থেকে আমাদের বাজারে আসে। চলুন আজকের পর্বে আমরা সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। আমরা যদি একটু ওদিকে যাই, এক গাছে আলোচনা না করে আমরা যদি প্রত্যেকটা আঙ্গুর বাগানের শাখা পোশাখা ঘুরে ঘুরে দেখাই, এর ফাঁকে দেখা গেলো বাগানে আপনাদের দেখা হয়ে গেলো এবং এটা পরিচর্যা আপনার পরিচর্যামূলক যত তথ্য বা আঙ্গুর বিষয়ের তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম। দর্শক বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু আঙ্গুরের সরাসরি আলহামদুলিল্লাহ এই যে কত থোকা আঙ্গুর ধরে আছে দেখুন। এখন আসি, আমরা বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খাই লম্বা বা গোল এত সুমিষ্টি আঙ্গুরগুলো, ওগুলো মূলত কোথা থেকে আসে? প্রথমত বলে রাখি এগুলো মূলত ইন্ডিয়া, ইতালি, চীন থেকে আসে। বেশিরভাগ আঙ্গুর আসে আপনার ইতালি এবং হলো আপনার ইন্ডিয়া এবং চীন থেকে। এখন আসি এই ভ্যারাইটিগুলো, আমাদের ভ্যারাইটিগুলো কি লোকাল ভ্যারাইটি? জি না, এগুলো কিন্তু আমাদের বাইরের দেশের ভ্যারাইটি। আমরা মূলত ফার্স্ট টাইম বিয়ারোট নিয়ে আসি এবং এই যে দেখুন এই গাছগুলো আমরা রোপণ করি। নামটা বলবেন? আচ্ছা, চেক করে ঘন্টা খানিক পরে বাসায় যে আপনাকে জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যেটি বলছিলাম এই আঙ্গুরের ভ্যারাইটিগুলো আমাদের মূলত বাইরে থেকে আমরা সংগ্রহ করি, পরবর্তীতে দেখুন এই গাছ যখন ভর্তি ফলন আসে আমরা খেয়ে দেখি না আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনে খাই তার মতন সুমিষ্ট এবং তার চেয়ে অনেক সময় দেখা যায় সুমিষ্ট হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু আমরা এই গাছ থেকে চারা উৎপাদন করি, করে অনেক প্রসেসিং করে তারপরে কিন্তু আপনাদের হাতে আমরা এই যে এই সুমিষ্ট জাতে এত সুন্দর ফলনের জাতগুলো কিন্তু পরীক্ষিত জাতগুলো কিন্তু আপনাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি, অবিরাম এখনও চেষ্টা করে যাচ্ছি। তো ফলনটা যদি আমি দেখাই এর মাঝে, এই যে পুরা গাছ ভর্তি ফলন, একবারে গাছের গোড়া থেকে শুরু করে এই যে মাটি আর এই যে ফলন দেখুন, থোকায় থোকায় আঙ্গুর মাশাআল্লাহ ঝুলে আছে। শুধু অথেন্টিক জাত সংগ্রহ করার কারণে এটি সম্ভব এবং সঠিক পরিচর্যা করেনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো আমাদের দেশে খুবই ভালোভাবে রেজাল্ট দিচ্ছে। তাহলে এখন বলতে পারেন আপনাদের করণীয় কী? আপনারা কি বরাবর বাজার থেকে আঙ্গুর কিনেই খাবেন? ফরমালিনমুক্ত ফরমালিনযুক্ত আঙ্গুর কি আপনারা কিনে খাবেন? আপনারা জানেন বা বোঝেন বাইরের দেশ থেকে যে ফলগুলো আমাদের বাংলাদেশে আসে আমরা নিয়ে আসি
এগুলা কিন্তু রপ্তানি করে যে আমাদের ফলগুলো আসে, এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন দিয়ে বাজারে রিলিজ করা হয়। এগুলো কিন্তু ছাড়ে আমাদের ফল আমরা খাই তখন না, কিন্তু বাইরের দেশ থেকে আসে আপনার জানেন মোটামুটি অনেক দিন লেগে যায় ফল আসতে। তারা এখন বলতে পারেন কীভাবে এতদিন ভালো থাকে, এর কারণ হলো অনেক ধরনের ওনারা ফরমালিন দেয় যার মধ্যে বিষ থাকে বা অনেক সমস্যা আমাদের, এটি হয়তো সাথে সাথে প্রভাব পড়ে না কিন্তু আমাদের ভবিষ্যতে এটি আমাদের দেহে প্রভাব পড়ে, যার কারণে কিন্তু আমাদের অনেক সময় রোগ বালাই দেখা যায়, এটা আমরা সবাই জানি। এবং ফলে যে প্রচুর পরিমাণে ফরমালিন ব্যবহার করে এটি আমরা সবাই জানি। এখন আমাদের করণীয় কী? তাহলে আমাদের করণীয় হলো আমরা বাজার থেকে ফরমালিন, এই যে দেখুন এখানে একটা খেয়ে নিয়েছে আঙ্গুর, ফরমালিন যুক্ত আঙ্গুর কিনে খাবো না। তাহলে আমরা কি করব? আমরা করব নিজ বাসার আঙিনায় বা বাগানে যেখানেই পারি, বাসার ছাদে যেখানে জায়গা পাই, একটা দুইটা পাঁচটা দশটা আঙ্গুর গাছ আমরা লাগিয়ে রেখে দিব। এতে কি হবে, মাত্র গাছ লাগানোর 8 থেকে 10 মাস বা 1 বছরের মধ্যেই আপনার গাছে যে এত সুন্দর থোকায় থোকায় আঙ্গুর ঝুলে থাকবে। তখন কি হবে, তখন কিন্তু আপনি যখন আঙ্গুর কিনে খাবেন, সরি, আপনার গাছ থেকে আঙ্গুর উৎপাদন করে আপনি নিজে খাবেন, তখন কিন্তু আপনি এত ধরনের ফরমালিন দিতে হবে না। যেটি বলছিলাম এটি কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর, যার কারণে কিন্তু আমরা সামনের দিক থেকে ইনশাল্লাহ আমরা আঙ্গুর কিনে খাবো না। আমাদের নিয়ত থাকবে আমরা প্রত্যেক বাসা বাড়িতে একটা দুইটা পাঁচটা দশটা যে যত জায়গা আছে ঠিক তার চাহিদা অনুযায়ী একটি আঙ্গুর গাছ আমরা রোপণ করে রেখে দিব। তার মাত্র 1 বছর পর থেকে কিন্তু আপনার এত সুন্দর ফলের প্রোডাকশন নিতে পারবেন। আশা করি 1-5 পিস গাছ থাকলে আপনার ফ্যামিলি আরও এলাকার 10 জন নিয়ে আঙ্গুর খেয়ে ফুরাতে পারবেন না, কারণ এই ভ্যারাইটিগুলো এত পরিমাণ উচ্চ ফলনশীল জাতের, প্রত্যেকটা জাতেই খুবই ভালো। এই যে দেখুন সব থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে। যেটি বলছিলাম আরও একটি দিক হলো আমরা আঙ্গুর যে বাজার থেকে কিনে খাই এতে কিন্তু আমাদের অর্থে অনেক চলে যায়। দেখুন 1 কেজি আঙ্গুর আপনি কিনতে গেলে 300 টাকা কেজি নাই, 2 কেজি আঙ্গুর কিনতে গেলে 600 নাই। আপনি 600 টাকা দিয়ে একটা ভালো জাতের আঙ্গুরের চারা বিশ্বস্ত সেলার দেখে আপনি সংগ্রহ করেন, এতে আপনার কী হবে, এতে আপনার 1 বছর পরেই কিন্তু আপনি 2-5-10 কেজি ইনশাল্লাহ 1-1 গাছ থেকে প্রোডাকশন নিতে পারবেন। এতে এমন তো নয় যে 1 বছর খেয়ে আপনার আঙ্গুরের মারা যায়, আঙ্গুর গাছ আপনার মিনিমাম ইনশাল্লাহ 15 বছর 20 বছর 50 বছর 100 বছর পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে থাকে। তাহলে আমরা মাত্র 500-700-1000 টাকা দিয়ে একটা চারা কিনে লাগিয়ে আমরা সবসময় আমরা আঙ্গুর খেতে পারি সেই ব্যবস্থা করে। ফরমালিনমুক্ত আঙ্গুরকে আপনারা না বলুন এবং আমরা যেন নিজ গাছের আঙ্গুর খেতে পারি সেদিকে আপনারা বিবেচনা করে গাছ লাগান। দর্শক বন্ধুরা, ইন্ডিয়া থেকে যে আঙ্গুরগুলো আসে এগুলো কিন্তু আমরা মূলত অনেক অর্থ চলে যায় এবং এই অর্থ যদি আমাদের দেশে থাকে এতে কিন্তু আমরা লাভবান হব। এবং আঙ্গুর চাষ আমরা কীভাবে বাণিজ্যিকভাবে করা যায় সব কিছু আমরা এখনও সব পরিকল্পনা চলছে এবং ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে করা যায় কি না এবং আমরা শুরু করে দিয়েছি কীভাবে কী এটা পরিচর্যা সব ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে তুলে ধরবো। এবং যারা আঙ্গুর চাষ করতে যাচ্ছেন বা আঙ্গুর বিষয়ে জানতে যাচ্ছেন তারা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বাগান ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা হলো জীবননগর চুয়াডাঙ্গা, নাম্বারে ফোন দিয়ে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন, এটাই কামনা করি। দর্শক বন্ধুরা, আজকের পর্বের মাধ্যমে এতটুকুই আপনাদেরকে আপডেট দেওয়া ছিল, ইনশাল্লাহ পরবর্তীতে আর একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।